মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা প্রেম করে সমস্ত বিপদে সাহায্য করেন কে? আর জোরে বলুন। বাংলাদেশে এমন কিছু প্রেমিক আছে যারা সরাসরি কার সাথে প্রেম করে? ওই সমস্ত আলেমদের গায়ে হাত তোলার কারণে, ওই সমস্ত আলেমদেরকে বেইজ্জত করার কারণে আজকে সমগ্র দেশের মধ্যে আগুন জ্বলতেছে, ঠিক কিনা বলেন? এখন সে আলেমদেরকে মুক্ত করে দেন, তওবা করেন, বাংলার জমিনে শান্তি কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন আলেম যার জন্য কাবা শরীফের ইমাম চোখের পানি ফেলে দেয়, মদিনা শরীফের ইমাম কান্দে, লক্ষ মানুষ যার জন্য চোখের পানি ফেলে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, কাবা শরীফের তাওয়াব করে করে দোয়া করে আল্লামা সাঈদী সাহেবের জন্য, ঠিক কিনা বলেন? মানুষের কলিজা ভরা দোয়া বের হয়ে যায়। তারা আল্লাহর সাথে ডাইরেক্ট প্রেম করে। কার সাথে? আর জুরুল কার সাথে? তাদের প্রেমিককে আল্লাহর সাথে যাদের প্রেম তাদের কোনো ভয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার বলেন না। চাইতে হবে কার কাছে? দিবেন কে? আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার বন্ধুগণ, ইহুদি যখন নবীর সামনে হাজির হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন মাফ করে দিয়েছি। ইহুদি বলতেছেন, আমার মনে হয় আপনি বিশ্ব নবী, চাইলে আমার হাতটা লাগাই দিতে পারেন। নবীজি আস্তে করে হাতটা ধরলেন, রাসূলুল্লাহ একটু করে থুপ মুবারক তুতু লাগাইয়া দিলেন। ইহুদি বলতেছেন, আমার বাম হাতের চাইতে ডান হাত বেশি শক্ত হয়ে গেল নবীজির তুতু মুবারক বেন্টিসের কারণে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তখন তাকে মারতে পারতেন না। সাহাবা ইকরাম বলতেন, আমার নেতার গায়ে হাত তুলে সব্বি আদব, তো 14 গোষ্ঠীর খবর আছে, পানি বন্ধ করে দেব, বাতাস বন্ধ করে দেব, পানিতে মারব, বাতাসে মারব, এই ঘোষণা দিতে পারতেন। কিন্তু বিশ্বনবী সন্ত্রাসী নয়, বিশ্বনবী মারামারি করার জাতি নয়। আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন, সমগ্র বিশ্বের জন্য রহমত বানালেন। তিনি রহমত দিয়ে তাকে ক্ষমা করে দিলেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين, رحمة للعالمين. নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাফ করে দিলেন। ইহুদি বলতেছেন লাগাইয়া দেন, মুহূর্তের মধ্যে হাত লাগাইয়া দিলেন। নবীজি বললেন, তুমি যদি একবার কলমা পড়ো, আজকে যেমন তোমার হাতের জোড়া হয়ে গেল, কিয়ামতের দিন তুমি জান্নাতি হয়ে যাবা। ইহুদি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুঝতে পারলেন ইমাম হুসাইনের মর্যাদা কত? যার দাম যত বেশি তাকে আল্লাহ বেশি পছন্দ করেন। এই কথা বোঝাতে গিয়ে কথা বললাম।